আমরা আজকে আবার সেই ট্রিপ শুরু করতে চলেছি বৈষ্ণবিয়া, সেই ঐতিহাসিক জায়গা। সবার সঙ্গে বিমল, ক্যামেরাম্যান উজ্জ্বলের সাথে আমরা আজকে যাচ্ছি ট্রিপ টু মায়াপুর। এই ট্রেন থেকে আমরা এলাম কাটোয়া হাওড়া লোকাল। আমরা দেখতে পাচ্ছি রাস্তা খুব জ্যাম, কিন্তু এই রাস্তা থেকে আমাদের যেতে হবে ট্রিপ টু মায়াপুর। আমরা কিন্তু চলেছি সেই মায়াপুরের পথে, সেই রাস্তা। আমরা পৌঁছে গেলাম তেমাথা মোড়, আর এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার রাস্তা। আমরা কাছে নবদ্বীপ আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা বাজার, খুব সুন্দর। গন্তব্যস্থলের সামনে পড়লো শ্রী শ্রী শারদেশ্বরী দেবী আশ্রম। এখানটা একবার আমরা প্রদক্ষিণ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বইয়ের স্টল। এই একটা ছবি তুলব। আমরা চলেছি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, স্থাপিত 1357। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সিংহাসন, ফুলের বাগান, খুব সুন্দর। ঠিক আছে, আমরা আবার আমাদের ব্যাক টু প্যাভিলিয়নে চলে যাই, ট্রিপ টু মায়াপুর। দিস ইজ দ্য ওয়ে, ঐতিহাসিক জায়গা, শ্রী চৈতন্যর জন্মস্থান। আমরা আছি এখন সেই নবদ্বীপে, বিষ্ণুপুর স্টেশন নেমে আমরা এখন যাচ্ছি মায়াপুরের পথে। আমাদের সামনে বললো একটা মন্দির, বড় শিবতলা। দিস ইজ দ্য টেম্পল। আমাদের ট্রিপে যেতে যেতে পড়লো একটা স্কুল, খুব সুন্দর। দিস ইজ দ্য স্কুল। এই স্কুলের নাম হচ্ছে হিন্দু স্কুল, নবদ্বীপ অবস্থিত। আমাদের যাওয়ার পথে বললো একটা কম্পিউটার ইনস্টিটিউট, এই সেই এবিসি ইনফোটেক। এখানে আমাদের সফর সঙ্গে মিস্টার বিমল কম্পিউটার কোর্স করে যায়, খুব ভালো। আমরা এখন ওয়েস করতে চলে যাই সেই ঐতিহাসিক মন্দির, পোড়ামাতলা মন্দির। দিস ইজ দ্য ওয়ে। আমরা এখন চলেছি মায়াপুরের পথে, আর এটা হচ্ছে বাজার রোড, নবদ্বীপ রোড ধরে আমরা পৌঁছে গিয়ে চলেছি। সেখানে স্পেশাল ফোর্স রয়েছে, তাহলে কি করে এরা ঢোকে? আমরা এইমাত্র বাজার রোড ক্রস করলাম, এবার আমরা যাচ্ছি বড়ালঘাট, বড়ালঘাট রোড এটা। কারণ মায়াপুর যেতে গেলে আমাদেরকে নৌকোয় চাপতে হবে, আর তার জন্য এই রোডটা ধরে আমাদেরকে যেতে হবে বড়ালঘাট। সেখান থেকে আমরা নৌকো চেপে যাবো মায়াপুর, এই সেই হিস্টোরিক্যাল প্লেস। আমরা ক্রমশ এগিয়ে চলেছি মায়াপুরের দিকে। এটিএম বড়ালঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি, কারণ বড়ালঘাট থেকে আমাদেরকে নৌকো ধরতে হবে, সেটা দিয়ে আমরা যাবো মায়াপুরে। দিস ইজ দ্য অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যান্ড ICICI ব্যাঙ্ক, বাট আজ সানডে তাই বন্ধ আছে।
আমরা প্রায় গন্ধবস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে পড়ল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিসৌধ, এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। আমরা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছি মায়াপুরের পথে। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল প্লেস এখন মায়াপুর। সব সারি সারি দোকান, হোটেল বুকিংয়ের জন্য ভিড়। আমরা সবাই ঘাটের দিকে এগিয়ে চলেছি নৌকো ধরার জন্য। আর দেখতে পাচ্ছি ভিড়, খুব ভিড়, কারণ অনেক লোক যাবে মায়াপুর। আমরা এখন নৌকো ধরার জন্য উঠছি। এখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু মায়াপুর। মায়াপুর যাইবার পথ মনে যাচ্ছে, মায়াপুর যাইবার পথ মনে যাচ্ছে। হিস্টোরিক্যাল প্লেস, গঙ্গার সৌন্দর্যটা একটু আমরা তুলে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মানুষের ভয়, ছেড়ে দেবে। আমরা মায়াপুর যাওয়ার জন্য সেই নৌকায় চেপে পড়েছি। সবার সঙ্গে আমাদের বিমল মায়াপুর থেকে জুম করে দেখার চেষ্টা করব। আমাদের নৌকা এখন স্টার্ট হলো, আমরা এগিয়ে চলেছি মায়াপুরের পথে। নৌকা খুব ধীরে ধীরে যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গা নদী। এখানে একটা মজার ব্যাপার আছে, একটু পরে জলঙ্গি নদী পড়বে, যেখানে জলের রং হয়ে যাবে নীল। আমরা এখন প্রবেশ করতে চলেছি সেই ঐতিহাসিক জায়গা মায়াপুর। আমাদের নৌকা এখানে থামল। আমরা ক্রমশ এগিয়ে চলেছি মায়াপুরের দিকে। আমরা চলে এলাম মায়াপুর, এখন আমরা এখান থেকে বাইরে যাব। আমরা এখন রয়েছি মায়াপুরের পথে, আমরা হেঁটে যাচ্ছি। মিনিট দশেক লাগবে, আমরা পৌঁছে যাব। এখানে আমরা কিছুক্ষণ পরপরে মঠ মন্দির এই সমস্তকে দেখতে পাবো, কারণ এটা একটা ঈশ্বরের জায়গা, ঈশ্বর উপাসনা। এখানে মহাপ্রভু চৈতন্য জন্মগ্রহণ করেছিল, তার জন্য আমরা একটু পরপরে মন্দির, এই মন্দির এই সময় আমাদের নজরে পড়বে। হোটেল জলঙ্গি, এই মন্দির। বাস আসছে কৃষ্ণগড় ফুলোর ঘাট একতারা, আবার একটা মন্দির চোখে পড়লো। শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ, আবার একটা মঠ চোখে পড়লো, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, আবার একটা মঠ চোখে পড়লো। আমরা ক্রমশ এই মায়াপুরের পথে এগিয়ে যাচ্ছি। সব ভক্তবৃন্দরা তারা মন্দির দর্শন করে আসছে, আমরা এখন যাচ্ছি। তীর্থ করছে, আমরা ক্রমশ এগিয়ে চলেছি মন্দির, আমরা দেখতেও পাচ্ছি ওই সামনে।
ক্রমশ এগিয়ে যাচ্ছি আমরা। আমরা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছি মন্দির, আমরা দেখতে পেয়ে গেছি, আমাদের ক্যামেরা ধরা পড়ছে, ক্যামেরাম্যান উজ্জ্বলের সাথে সবার সঙ্গে বিমল, মাই ট্রাভেল ভিডিও ডট কম। মানুষের ঢল চোখে পড়ার মতো, সকলে এগিয়ে চলেছে, লক্ষ্য একটাই মায়াপুর। আমরা একটু বিশ্রাম নিই নি মন্দিরে ঢোকার আগে, বিশ্রাম কক্ষ, এখানে দূরের বাস এখানে স্টপ হয়, বড় মাঠ। অনেক বাস এরা সব মায়াপুর দর্শন করতে এসছে, আমরা দেখতে পাচ্ছি সবই আমাদের ক্যামেরা ফুটে উঠছে। এখান থেকে মন্দিরটা আরও ভালো দেখা যাচ্ছে মোটামুটি, আমরা ভিতরে যাবো তখন আরও বিস্তারিতভাবে দেখা যাবে। যত হাঁটবে তত ব্যায়াম। আমরা আমাদের বিশ্রাম পর্ব শেষ, এবার আমরা আমাদের মেন গন্তব্য যেটা সেখানে আমরা এগিয়ে চলেছি, মায়াপুর। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল প্লেস অ্যাট মায়াপুর। আমরা ক্রমশ এগিয়ে চলেছি সেই দিকে, এরপর আমরা আস্তে আস্তে সমস্ত কিছু ঘুরে দেখব। মানুষের ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আরও বিশেষ বিশেষ দিনে আরও ভিড় হয়, যেমন 1 জানুয়ারি 25 ডিসেম্বর, এর থেকেও আরও দেখার মতো ভিড় হয়। আমরা আজকে এসেছি 8ই জানুয়ারি, আমরা এসেছি 8ই জানুয়ারি, তাও ভিড় চোখে দেখার মতো। আমরা চলে এলাম সেই মায়াপুর, আমাদের অন্তিম পথ, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গেট বন্ধ আছে, তাই আমাদেরকে সামনের গেট ধরতে হবে। তো সামনে আমাদের এখন অবস্থা খুব দুর্ভাগ্য, কারণ মায়াপুরের যে আসল গেটগুলো ছিল সেগুলো সব বন্ধ, আমরা বুঝতে পারছি না কোন গেটে যেতে হবে আমাদের, কিন্তু আমরা এগিয়ে চলেছি ক্রমশ। আমাদের সেই নতুন পথ, আমরা অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের নতুন একটা পথ তৈরি হয়ে যায় মায়াপুর যাওয়ার জন্য, এই সেই পথ ভালো। আমরা সর্বশেষ মায়াপুরে পৌঁছলাম, এবার আমরা পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে দেখব, বড় বড় গাছপালা, মানুষের ঢল চোখে পড়ার মতো। ফটাফট আমরা যতই এগিয়ে চলেছি ততই আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ আগের থেকে এটা অনেক পাল্টে গেছে, দেখতে পাচ্ছি মানুষের ভিড় ঢল, এবং আমাদের স্টল, দিস ইজ দ্য বুক স্টল মন্দির। মন্দির এখনও কমপ্লিট হয়নি, কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে, এখানে গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফরেনার অ্যান্ড মানুষের সব বিশ্রাম নিচ্ছে, এই গার্ডেনও সব বিশ্রাম নিচ্ছে। সাইকেলও চলছে এখানে ফরেনার এবং সকল মিলে। আমরা পেয়ে গেছি মন্দিরে যাইবার পথ, ওই একটা টেম্পল, দিস ইজ দ্য মন্দিরে যাইবার পথ। আমরা এখান থেকে বেরোলাম, মন্দিরে আমরা প্রবেশ করছি।
পানি জলের একটা সুব্যবস্থা। এই সেই মন্দির, মানুষের ঢল, আমরা কিন্তু প্রত্যেকটা রাস্তায় প্রদক্ষিণ করছি। নতুন মন্দির এখনো হয়নি, তো সেগুলি হবে। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, অ্যাটমোসফিয়ার। এটা মেন গেট ছিল আগে আমরা যখন এসেছিলাম, কিন্তু আজকে আমাদের ঘুরে আসতে হলো। যাই হোক, যতদিন যাবে নিয়ম পরিবর্তন হবে। সমস্ত দোকান আমরা এখন প্রসাদ খাবো, তাই এখানে লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করবো, ষোলো প্রসাদ প্রথম ধরুন। সমস্ত মানুষই লাইনে দাঁড়িয়েছে, তাই আমরা লাইনে আছি। আর টিকিট সংগ্রহ করে নিলাম, আমাদের দেওয়া হলো না, বাইরে থেকে টিকিট পেয়ে গেলাম আমরা। তা আমরা এখন প্রসাদ খাওয়ার জন্য লাইনের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এই আমাদের টিকিট, সুলভ প্রসাদ। কত বড় লাইন, এই সকালে লাইন দিয়ে যাচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। আমরাও যাচ্ছি অবশ্য প্রসাদ খাওয়ার জন্য লাইন। আর এই সে লাইন শুরু হয়ে যায়, আমরাও যাচ্ছি। জানি না কত দূর লাইনে দাঁড়াতে হবে, দ্রুত ওখানে খুলতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রসাদ খাওয়া লাইন ক্রমশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। জানি না কোথায় শেষ, শেষ তো হবেই। এবং যাই হোক, মানুষের ঢল চোখে পড়ার মতো মন্দির। আমরা ক্রমশ হয়রানি হয়ে যাচ্ছি, কারণ লাইন তো দেখছি অনেক দূর, লাইন আমাদের শেষই হচ্ছে না। সুসংবাদ, আমরা অবশেষে লাইনে পৌঁছলাম। এই আমাদের লাইন, এই আমরা অবশেষে লাইনে দাঁড়ালাম একদম মন্দিরের মাথায়। ভালো, আমরা লাইনে দাঁড়ালাম, এবার আমাদের লাইন ক্রমশে এগিয়ে যাচ্ছে। এই লাইন এগোনোর পরে আমরা মহাপ্রভুর ষোলো প্রসাদ সংগ্রহ করতে পারবো। সমস্ত মানুষের ঢল চোখে পড়ার মতো ওই আমাদের মন্দির। বুক স্টল, টু ডেজ অফার, বাই ওয়ান অ্যান্ড গেট টু ফ্রি। আমরা লাইনে ক্রমশ এগিয়ে চলেছি, এখন অনেকটা পথ বাকি। এই মন্দির পিছনের লাইন, আমাদের লাইন কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে। আমরা এবার সেই চক্রাকার বৃত্তের মধ্যে প্রবেশ করছি, যেখানে আমাদেরকে শুধু ঘুরতেই হবে আর ঘুরতেই হবে। তারপরে আমরা সেই ষোলো প্রসাদ করতে পৌঁছব। আমরা দেখতে পাচ্ছি মানুষের ঘর, সব লাইন দিয়ে অপেক্ষা করছে। এই আমাদের লাইন, দেখা নিলাম ক্রমশ এগিয়ে চলেছি। আমরা ক্রমশ সেই লাইনের পথে এগিয়ে যাচ্ছি। অবশ্যই
শেষে আমরা শেষ লাইনে এসে উপস্থিত হলাম। এতক্ষণ আমরা 9 নম্বর লাইন অতিক্রম করলাম, এরপরে আমরা 10 নম্বর লাইনে এবার এখান থেকে আমরা যাচ্ছি আমাদের লাইন শেষের দিকে। দর্শনার্থীর ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, সেটা লক্ষ্য করতে পারছি। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আমাদের আজকে ট্রাভেল ভিডিও .com-এ প্রেজেন্ট ট্রিপ টু মায়াপুর। আমরা দেখতে পাচ্ছি লোক এখনো কুপন সংগ্রহ করছে। আমরা কুপন সংগ্রহ করেছিলাম প্রায় 1:30টার দিকে, আমরা এখনো সে কক্ষে পৌঁছে উঠতে পারিনি। 16 প্রসাদ কক্ষ, মানুষের ঢল দেখার মতো। এখনো কিন্তু লোক কুপন সংগ্রহ করছে। কুপন সংগ্রহ করার পরে সেই দূর থেকে পৌঁছতে হবে ঠিক এই জায়গায়। দিস ইজ দ্য রুম অফ প্রসাদম হল, প্রসাদ কক্ষ আমরা দেখতে পাচ্ছি। কিছু মানুষের খাওয়া হয়ে গিয়েছে, তারা বাইরে আসছে আস্তে আস্তে। এখানে লেখা আমরা দেখতে পাচ্ছি, আপনার জুতো আপনি রাখুন। প্রতীক্ষা শেষ, আমরা পৌঁছচ্ছি সেই প্রসাদ কক্ষ। আমরা এবার প্রসাদ কক্ষটা তুলে নেবো, দেখছি সকলে খুব মহা আনন্দে প্রসাদ গ্রহণ করছে। আমরা এখন করবো, তাই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। খুব সুন্দর লাগছে দেখতে সমস্ত মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে। আমরা এই পাশ দিয়ে আসছি, এখন বসতে হবে। এই আমাদের জায়গা, বেশি জায়গা নেই বস। এই আমরা সকলে বসে পড়লাম, আমাদের টিম এদিকেও অনেক লাইন দেখতে পাচ্ছি। আমাদের সবার সঙ্গে বিমল, মিস্টার বিমল, আরো লোক এখানে। গ্লাস দেখছে, গ্লাস খুব ভালো, খুব সুন্দর সিস্টেম, দারুণ দারুণ দর্শন। আমাকে একটা গ্লাস দেওয়া হলো, খুব ভালো। আমাদেরকে সব জল দেওয়া হয়ে গিয়েছে, এই খুব সুন্দর একটা সিস্টেম দিচ্ছে। এই খেলা খুব সুন্দর একটা পরিস্থিতি, দারুণ। আমাকে একটা দেওয়া হলো খেলা, এই হাতের গাড়ি। এই প্রথমে খিচুড়ি দেওয়া হচ্ছে, খুব সুন্দর। এখন দেওয়া হচ্ছে ভাত, এখন দেওয়া হচ্ছে ডাল, ডাল আচ্ছা যে সবজি ডাল, ডাল আমাদের খাওয়া শেষের কথা। অবশেষে আমাদের খাওয়া সম্পূর্ণ হলো, সবাই এখন উঠছে, ওদেরকে পরিষ্কারের পর্ব চলছে। এবার আমরা এখন উঠবো, এখন আমরা যাচ্ছি পাতা ফেলতে। আমাদের পাতা ফেলা হয়ে গেল, এবার আমরা হাত ধোবো। এই ফল আমরা হাত ধোবো, এখানে সব হাত ধুচ্ছে। খাওয়ার পর্ব শেষ, এবার আমরা আবার এগিয়ে যাচ্ছি যেখানে আমরা জুতো রেখেছিলাম, সেটি জুতো নিতে। আমাদের খাওয়া হয়ে গেল, কিন্তু এখনও লাইন, অনেক বড় লাইন।
দেখতে পাচ্ছি একটা বনের মতো ব্যাপার, ভালো একটা বিস্তৃত জায়গা। আমরা আবার চলেছি নতুন মন্দিরের পথে, সেই রাস্তা খুব সুন্দর দৃশ্য ফুটে উঠছে চোখের সামনে, মন্দির টেম্পল। এটা নতুন মন্দির অবস্থিত হচ্ছে ইসকন, মায়াপুর ইসকন মন্দির। আমরা সেই দিকে এগিয়ে চলেছি। এটা একটা নতুন পথ, সেই নতুন পথ আমরা এগিয়ে যাচ্ছে, খুব ভালো লাগে। এখানে ফুলের চাষ করা হয়েছে সুন্দর। এইসব আমরা দেখছি, আমরা যাচ্ছি, এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। আমরা ক্রমশ এগিয়ে চলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেঙে গেছে। যত সম্ভব লোক ওখানে গিয়েছিল, একটা প্রজেক্ট হচ্ছে। আমরা মায়াপুরে এসে এখন খুব সুন্দরভাবে এগিয়ে চলেছি। খুব সুন্দর জায়গা, সবাই এখানে সেলফি তুলছে। আসলে এটা সেলফি তোলার মতো জায়গা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এখানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। পড়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা পুরো মায়াপুরটা প্রদক্ষিণ করে দেখছি, আর এখানে আমরা এখন কিছু ফটোশ্যুট করব। আমাদের পড়া দেখা শেষ, এবার আমরা সামনে এগিয়ে চলেছি। খুব সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য ফুটে উঠেছে। খুব সুন্দর প্রকৃতির একটা অনন্য দৃশ্য ধরা পড়েছে। খুব সুন্দর ফুল গাছ, ফুল লোকের মেলা বসেছে এখানে, সেটা আমরা বুঝতেই পারছি। সমস্ত জায়গা অলমোস্ট বুকিং, সকলে বসে আছে, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, খুব ভালো। আমরা চলে এলাম একটা মাঠে, খুব ভালো, দারুণ একটা দৃশ্য। এখানে অনেক কটা লাইন আছে, গেট আমরা দেখতে পাচ্ছি, সব জায়গায় লোক বসে আছে, তারা বিকালের যে অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করছে ফ্যামিলি সহ। এখানে দেখতে পাচ্ছি সেলফি তোলার একটা ব্যাপার,
এখানে কিছু গাছ খুব সুন্দর, দারুণ দৃশ্য ফুটে উঠেছে, খুব সুন্দর, খুব সুন্দর একটা ব্যাপার। খুব মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার মায়াপুরের মন্দিরের যে অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো আবার প্রদক্ষিণে আমরা বেরিয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বইয়ের মতো ব্যাপার, শ্রীমদ ভগবদ গীতা, খুব সুন্দর। খুব সুন্দর একটা বইয়ের দোকান, এর সাথে ঢাক ঢোলের ব্যাপার আছে বিক্রি। খুব সুন্দর, খুবই সুন্দর একটা প্রাকৃতিক ব্যাপার এখানে ফুটে উঠছে। আমরা যত এগোচ্ছি তত দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাদার ট্রাস্ট, খুব সুন্দর পঞ্চমুখের একটা ব্যাপার, পঞ্চাশ, খুব সুন্দর, যেখানে কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছিল, খুবই সুন্দর। ছবির পর্ব শেষ, আমরা ক্রমশই সামনের দিকে এগিয়ে চলেছি যেখানে আমরা ঢুকেছিলাম, কিন্তু আবার এদিক থেকে আবার আসছি চৈতন্য ভবন। লোকের ঢল যেটা আর কি বলবো, ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি travelvideo.com এ এই ভিডিও শ্যুটের পর্ব চলতেই থাকছে। খুব সুন্দর গাছ, টুরিস্টদের ভিড়, সব ভক্তবৃন্দ, খুব সুন্দর মন্দিরটা। আমরা যদি ইচ্ছা করি মনে হয় সারাদিনও ঘোরা হবে না, সেটা আমরা বুঝতে পারছি, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আবার একটা সুন্দর জায়গায় চলে গেছি, খুব সুন্দর ফুল, দারুণ একটা মনোরম পরিবেশ। কিন্তু এখানে প্রবেশ নিষেধ, তাই আমরা ভিতরে যেতে পারছি না। আমাদের ছবি তোলা পর্ব শেষ, এবার আমরা এই সুন্দর ফুলের বাগান থেকে আমার বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর, দারুণ একটা জায়গা। এখান থেকে আমরা আবার প্রবেশ করতে থাকবো লাইফ প্যাটার্ন। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা এবং অন্য সৌন্দর্য ফুটে উঠেছে এখানে। এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, বাচ্চারা খেলা করছে সেটাও দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর। সবার সঙ্গে বিমল, ক্যামেরাম্যান উজ্জ্বল আমাদের সামনে, সবার সঙ্গে বিমল, প্রেজেন্টেড বাই travelvideo.com। মায়াপুর ট্যুরিজম সেন্টার,
এখন একটা সংকীর্তন বেরিয়েছে, কয়না তামিল বার করেছে। আমরা আবার একটা নতুন পথে প্রবেশ করলাম, সুন্দর পড়া। এই পড়া খুব সুন্দর, অনেক দূর হচ্ছে। এখান থেকে মন্দিরটা আরো খুব সুন্দর দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মন্দির। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটা প্রবেশ করার জন্য লোকে এখানে জুতো মোবাইল রাখছে, আর তারপরে এই পথ প্রবেশ করে পৌঁছাচ্ছে সেই মন্দিরটা। খুব সুন্দর, অপূর্ব একটা দৃশ্য। এখানে কিছু বোর্ড আমরা দেখতে পাচ্ছি, মোবাইল ক্যামেরা এসব নেওয়া যাবে না। অপূর্ব দৃশ্য মানুষের ধর মনে করেছে, চোখে দেখার মতো বিউটিফুল প্লেস। মন্দিরে এক অপূর্ব সৌন্দর্য তুলে ধরছি, নানা রকম গাছপালা, ঝাউবান, খুব সুন্দর। বলে রাখা ভালো, আমাদের মোটামুটি মায়াপুর সফর আজ এই পর্যন্তই, কারণ আমরা আবার যে পথে ফিরে এসেছিলাম সে পথ দিয়ে আবার আমরা রওনা দেবো। তাই মোটামুটি সফর আজকে শেষ, আর অল্প কিছুটা বাকি আছে, তাই আমরা এই রাস্তা ধরে আবার যাবো। মায়াপুর পপকর্ন বিশেষ ফাইনাল। ভগবান রামচন্দ্রের পিতা সাধারণত জনদেবের পিতা হয়েছে। মোটামুটি আমাদের সফর এগিয়ে চলছে, এবং আমরা যে পথ দিয়ে এসেছিলাম সে পথে আবার ধীরে ধীরে এগিয়ে চলেছি, কারণ আমাদের মায়াপুরের সফর শেষ। এরপর আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যাব। এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আবার একটা নতুন নির্মাণ হবে, নিতাই নেমাই। এই আমরা যাই একটু প্রদক্ষিণ করে আসে।
আমরা কমোশে এগিয়ে চলেছি। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক। ওই জাতীয় সড়ক ধরে আমরা বেথুয়া, কৃষ্ণনগর, কলকাতা সহ সমস্ত জায়গায় আমরা যোগাযোগ করতে পারবো। এখান থেকে আরও সুন্দর লাগছে মায়াপুরের পথটা, খুব সুন্দর। আমরা মায়াপুর থেকে একটু এগিয়ে যাচ্ছি একটা অরণ্যের দিকে, খুব সুন্দর। খুব সুন্দর মনোরম পরিবেশ, একটা অরণ্য, অরণ্যের দৃশ্য ফুটে উঠেছে। আমাদের আজকের মায়াপুর সফর এখানে শেষ হতে চলেছে। আমাদের সফর সঙ্গী মিস্টার বিমল, ট্রাভেল ভিডিও .com এর সঙ্গী, আর সঙ্গে রয়েছে আমার ক্যামেরাম্যান উজ্জ্বল দেবনা। আও ঠিক আছে হচ্ছে। মায়াপুরের সফর সঙ্গে ছিল সফর সঙ্গে বিমলের সাথে ক্যামেরাম্যান উজ্জ্বল। নমস্কার।